শারীরিক, এটা তো আমি কোনো প্রবলেম বলতেছি না, আমি শারীরিক কথা প্রবলেম না বলতেছি না, আমি বলতেছি যে তারা আমার সাথে যে জিনিসটা করলো সব ঠিক আছে, আমার ভাষাটা সব ঠিক আছে, আমার এই ভাষাটা যে এরকম দেখা যাচ্ছিল এরকম দেখা যাচ্ছিল, আর আমার জামিনকে দেখাচ্ছিল এতটুকু এতটুকু দিব্যা দেখা যাচ্ছিল, আর ভাষাটা এরকম দেখাচ্ছিল, ভাষা সুন্দর আছে, আমার ভাজিয়ে তাদের কোনো কথা না, আমার কথা হলো যখন নাকি ব্যাগের ভিতরে এই জিনিসটা ছিল, হ্যাঁ আমি যখন এইভাবে এটা ধরে নিতে হবে, আমি তো প্রতি কিছু বললাম আপনার খুলবেন না, আমি বললাম কেন তো এখন খুলে দেখে যান না, দিশা ভাষা নষ্ট হয়ে যাবে, ওটা প্যাকেটের মধ্যে ভরা, আমি তো আজকে দিনের ব্যাগ দিয়েছেন, হ্যাঁ প্লাস্টিকে যে ব্যাগটা এই ব্যাগটা ওটা ঠিক আছে সমস্যা না, আমি কি খুলবো না কেন যে আপনাদের সাহেবটা ই করে দিই তো পরে যখন যদি পুরোটাতে জাল দেন আর ফলস আর বোর্ড প্রেশ তাহলে 2000, আর যদি শুধুমাত্র ফলস এবং পলিশ করেন তাহলে 500 টাকা রাখতে হবে, তো ঠিক আছে 500 টাকার জন্য আবার পিছাবো কেন, প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরে ভরে তারপরে যে বক্সে করে দিয়ে দিছে বলে এটা খোলা যাবে না, বক্স খুলে দেখছি না কি আমাদের খুলতে মানা করছে, বক্স খুলে দেখছি না আপনারা প্যাকেট খুলতে মানা করেছে, বক্স খুলে তো আপনি দেখছেন না, না 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 বক্সটা যখন নাকি করে সাইডে নিয়ে আসো যখন নাকি দিছে তখন একটা শাড়ি পলিশ করে বলে আপা এটা খুলবেন না, আমি বললাম যে কেন খুলবো না কেন, আমি তো খুলে দেখবো না বাসায় গিয়ে দেখবো না, তখন বললো যে আপনি যখন জন সাইডে নিয়ে আসলো কাজ করার পরে আপনার সামনে খুললে এটা আনে নাই, এটা বানে নাই, এটা জাস্ট এই বক্সটা খোলা কোনো নিষেধ নাই, আমার কথা হলো যখন আপনাদের কাছ থেকে নিবাটা বিশ্বাস করে তো নিব, তো যেহেতু নিশ্চয় তো উনি ভাস্টাস করে এনে রেখা দিচ্ছে, তা আনার পরে এটা করছে আর ওই যে ব্যাগের ভিতরে ভরে রাখছে, যখন আমি খুঁজে আমাকে একটু দেখি আপনার খুলবেন না কেন, কারণ 2 থেকে 2.5 ঘন্টা পারলে কালকে খুললেন, কারণ হয়তো পানি পলিশ করছে এখন পুরো নষ্ট হয়ে যাবে, আমি বললাম আচ্ছা ঠিক আছে এত টাকা দিয়ে পোস লাগানো হয়ে গেল আমি আর ওটা খুলি না, ওটা ওভাবেই রাখছে, যেহেতু যেহেতু ওনারা বলছেন আমার স্বামী তো শাড়িটা নিয়ে গেল ওই শাড়িটাই তো, তাহলে আপনাদের মধ্যে কোনো 2 নম্বরের চিন্তা ভাবনা নাই, তাহলে আমার মধ্যেই বা কেন চিন্তা থাকবে যে ওই লোকটা চেঞ্জ করে দিল কেন, এটা কেন আমি ভাববো, ভুলেও তো ভাববো না, তো আমি ওটা ভাবি রেখে দিচ্ছি, নেট সিট আমার তো এই চিন্তা করার মনে নেই, ধরনের বক্সে দিয়েছিল জমিনটা শোয়াপ হয়নি, তা আমার এই জিনিসটা ফোকাস হচ্ছিল, তা আমি না আসলে ওই ব্যাগটা এরকম খুলে আমি যখন ধরতে গেছি তখন কাপা খুলবেন না, তো যখন আমি বলতেছি যে তারা
আমার সাথে যে জিনিসটা করলো সব ঠিক আছে, আমার ভাজটা সব ঠিক আছে, আমার এই ভাজটা এরকম দেখা যাচ্ছিল, এরকম দেখা যাচ্ছিল, আর আমার জামিনকে দেখাচ্ছিল এতটুকু এতটুকু দিব্যা দেখা যাচ্ছিল, আর ভাজটা এরকম দেখাচ্ছিল, ভাষা সুন্দর আছে, আমার ভাজে টাজে কোনো কথা না, আমার কথা হলো যখন নাকি ব্যাগের ভিতরে এই জিনিসটা ছিল, হ্যাঁ আমি যখন এইভাবে এটা ধরে নিতে হবে, আমি তো প্রতি কিছু বললাম আমাকে খুলবেন না, আমি বললাম কেন তো এখন খুলে দেখে যান না দিশা ভাষা নষ্ট হয়ে যাবে, ওটা প্যাকেটের মধ্যে ভরা, আমি তো আজকে দিনের ব্যাগ দিয়েছেন, হ্যাঁ প্লাস্টিকের যে ব্যাগটা এই ব্যাগটা তো ঠিক আছে সমস্যা নেই, আমি কি খুলবো না কি খুলে খুললে জিনিসটা নষ্ট হয়ে যাবে, আরো আপনি বললে আর কাউকে খুললেন বা আরো দুই আড়াই ঘন্টা বেশি হলো তাড়াহুড়ো করে খুললেন, আমি কি বাসায় এগুলো সবাই দেখবে, ও তখন খুললে হবে এত কোনো টাইম হওয়া যাবে, আমি কি আচ্ছা ঠিক আছে, আমি আর এত আমি বুঝেছি আমি যদি এখন ইন্ডিয়ান শাড়ির সপ্তাহে চাই যেহেতু বলছেন যদি বলতে না সব নাও থাকতে পারে তাহলে আমি এটা ওভারলুক করে দেবো। আমাদের আইনের লিফলেট আছে না, যাও ওনার হাতে দাও একটু পড়ে দেবো। আপনারাই কি লাভ বেন লাভি বেতন বলেছেন 45 তারে কি লিখে আছে প্রতিষ্ঠিত পণ্য বা সেবা, এখন আপনারা বলেন আপনারা করেছেন কিনা আপনার মুখে শুনি আপনি এটা দিয়ে না বাসা যায় দেখে যে যে শাড়ি দেখে গিয়েছিল যে শাড়ি দেখে গিয়েছিল সেই শাড়িটা না, এখন আমরা এসে দেখলাম যে শাড়ির মধ্যে যে শাড়িটা দেখে গিয়েছিল এখান থেকে বলা হয়েছিল দুজনটা খুলেন না উনি আর খোলেন না, এখন আসলে তো কেউ খোল না, এখন আপনার আসতে কি আপনারা দেবেন বলে দিন এভাবে শুনে এইটুকু বিশ্বাস না থাকলে তার যে ব্যবসায়িক কাজে বলে আমাদের আইনে প্রতিশ্রুত পণ্য বা সেবা ওর কথা পরে ব্যাখ্যা বিশ্লেষণ করে হেবা না বলে আমি আসলাম আমার দিদির জন্য আমি আমার দিদির জন্য একটা শাড়ি নিয়ে গেলাম ঘরে নিয়ে গেলাম আল্লাহ মতো শাড়ি একটা আমার সেটা মনে করেন
আমি বলতাম যে আমি ফলস লাগাবো না, সেরকম কোনো কথাই হতো না, টাকাও না দিলাম, তাহলে আমার একটা সামান্য একটা ব্যাপার নিয়ে মার্কেটিং করবো। এটা ওরা আমার কাছ থেকে অ্যাডভান্স টাকাও নিয়ে নিল, ওরা আমার শাড়িটাও দিল, ফলস তো লাগলো না, কোনো কিছু না, এটা কথা বলছি। সরকার ধরাধরি করে সরকার জরিমানা করার জন্য আমরা সরকারি প্রতিষ্ঠানের জন্য থেকে আসছি না, জরিমানা তো মুখ্য না, মুখ্য আপনার ভক্তের ওখানে বসেন, বসে আমাদের ওইখান থেকে আনতে হবে, ওই যে ওইখানে ওরা সুবিধা দিচ্ছে না, সুবিধা না।